আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ তাআলা অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমাদেরও দিন কেটে যাচ্ছে। তো আজকে হচ্ছে 29 রমজান, আগামীকালকে 30 রমজান, অর্থাৎ আগামীকালকে হচ্ছে চাঁদ রাত, পরের দিন হচ্ছে ঈদ। আসলে ঈদ এক এক একটা বছর পর পর দুইটা ঈদ আসে। এখন এই বছর ঈদটা পাইছি, রমজানের ঈদ, আগামী বছর পাবো কিনা জানি না। এখন এমনি তো মানুষের কোনো নিশ্চয়তা নেই। তারপর আবার দেশে যে মহামারী শুরু হয়েছে সারা দুনিয়া জুড়ে, যে বেঁচে থাকবো কি থাকবো না, পাবো কি পাবো না, আমরা জানি না। এই জন্য হচ্ছে যার শখ আছে, সাধ্যের মধ্যে যত শখ আছে সব পূরণ করে ফেলাই। তো আসলে বিষয় হচ্ছে কি, যে আমরা কিন্তু অনেকে মনে করি, এবং কি আমাদের পরিবারের যেই মা বোন তারপর স্ত্রীরা আছেন, তারা কিন্তু যখন সন্তান থাকে তো আমাদের মুরব্বী, আসলে এখন কিন্তু বাচ্চা টাচ্চা হইলে কিন্তু অনেকের অনেক বাসার, বিশেষ করে মা বোন তারপর স্ত্রীরা বলে যে না, আমার মেয়েরে দাও, ছেলেরে দিলে কিন্তু আমার হবে, আমার নাই শখ। কিন্তু শখ আনন্দে কিন্তু ছোট বড় ধনী গরিব সবাই থাকতে চায়। তো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে আমি আমার প্রিয় ভাইদের বলতে চাই যে আমাদের পরিবারে যা মা বোন ওয়াইফরা আছে তাদের শখ পূরণ করা উচিত, কারণ হচ্ছে তারা কিন্তু আমাদের দিকেই তাকিয়ে থাকে। আর হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে দেখতে চাইছেন যে সাবিনুর আপুকে শাড়ি পরা দেখতে, অনেকে কমেন্ট করছেন, এবং কি এই যে আমাদের বিবাহ বার্ষিকীর আগেও আমাকে অনেকে বলছেন যে ভাইয়া প্লিজ আপুকে একটা শাড়ি পরায়, তুমি একটা পাঞ্জাবি পরো। আসলে বিশেষ মানে সত্যি কথা কি, আপনার আপুর কিন্তু শাড়ি নেই। আসলে এগুলো হয়তো শুনলে আজগুবি মনে হইব, শুনলে হয়তো বা আপনাদের অন্যরকম আজগুবি মনে হইবে আসলে সত্যি, যে তার কোনো শাড়ি নাই, এই জন্য শাড়িটা পরে না, নাহলে অন্তত একটা শাড়ি পরতো। তো সব কিছু মিলে আর এবার ড্রেস অবশ্য গিফট পাইছে, এবং কি ওই দিন একটা ড্রেস আনছে, যদি ড্রেসটা আমারও বেশি পছন্দ নেই, তারও বেশি পছন্দ নেই, কিন্তু সে ভাবছে যে যদি না নেয় আমি মন খারাপ করবো, আর তারা আমি দিছি এই জন্য যে যদি সে যাতে মন খারাপ না করে। আসলে এটাই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের, ঘন্টা হওয়া উচিত। আসলে আসলে বিষয়টা হচ্ছে এখন হচ্ছে যে আমাদের আমার জন্য পাঞ্জাবি টি শার্ট মরিমের তো ড্রেসের কথা নাই বললাম, তো আমরা নতুন ড্রেস পরলে আমরা নতুন ড্রেস পরবো, আপনাদের আপু যদি না পরে তার নিজের কাছে খারাপ লাগবে, আমাদের কাছে খারাপ লাগবে। তোমার কাছে খারাপ না লাগলো, আমাদের কাছে অবশ্যই খারাপ লাগবে। দেখছেন মানে দেখছেন কথা কিন্তু বইলা ফেলছে, খারাপ লাগবে না, কিন্তু কথা যা বলছে তাতে বোঝা যায়। তো যাই হোক, তো এখন হচ্ছে যাচ্ছে হচ্ছে আপনাদের আপুর জন্য একটি শাড়ি দেখতে। তো শাড়িটা আমরা অনলাইনে দেখছি, তো এখন না দেখাই, কারণ মার্কেটে যে পাবো কি পাবো না তাও তো শিওর না। তো এখন মার্কেটে যাইতেছি হচ্ছে অনেক, আসলে অনেক খুশি হবে, আমি অনেক খুশি হব, আর আমার বিশ্বাস যে আপনারা অনেক খুশি হবেন। তাই ঠিক আছে, দেখা যাবে, টাটা। আমরা হচ্ছে এখন হচ্ছে সামনে হচ্ছে পলাশি, আমরা হচ্ছে একটু ইস্টার্ন মল্লিকাতে যাচ্ছি, আর ঢাকা শহর অলরেডি প্রায় ফাঁকা হয়ে গেছে। তো ফাঁকা হয়ে যাওয়াতে একদিকে ভালো হয়েছে, নিশ্চিন্ত মানে যত মানুষজন কম তত নিশ্চিন্ত মনে হয়, তত একটু ভয় কম লাগে, তাই না? হ্যাঁ, মরিয়ম কিন্তু স্টাইলিস স্টাইলিস মাস্ক পরে সবসময়। জায়গাটা হয়তো অনেকের পরিচিত হবে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার, এটা হচ্ছে জহিরুল হকের মেন গেট। এরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছেন বা এই এলাকার আশেপাশে ছিলেন, তো তাদের জন্য এই ভিডিওটা। কোন সাইডে? দেখছি তো অনলাইনে হচ্ছে দোকান খুঁজতেছি, দোকান পাইতেছি। এদিক দিয়ে যে শাড়ি দেখছিল, শাড়ি দেখছি কিন্তু ভাল লাগতেছে না। কি তুমি কি ভয় পাচ্ছ? আজকে হচ্ছে ফাইনালি ঈদের শেষ শপিং। ঈদের শেষ শপিং বলতে তো আপনাদের আপু ড্রেস কিনছে, তো অনেক কষ্টের ড্রেস কিনছে, একটা ড্রেস কিনছিল তো সেটা তো বানাইতে পারে নাই, তো এই জন্য আজকে আর কি মার্কেটে যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে একটা শাড়ি দেখছিল অনলাইনে, তো এটা কিনতে যাওয়ার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম। তো যাওয়ার পরে হচ্ছে দেখি যে শাড়ি দেখে গেছে, তো সামনাসামনি দেখার পর আর ভালো লাগে নাই,
আসলে ক্যামেরাতে অনেক কিছু অনেক সুন্দর মনে হইলেও সামনাসামনি সে সৌন্দর্যটা আর থাকে না, আবার অনেক সময় ক্যামেরাতে ভাল লাগে না, সামনাসামনি আবার অনেক কিছুই ভাল লাগে। হ্যাঁ যেরকম দেখছি ওটা নাই বা ওটার অন্যরকমটা আছে, কিন্তু অত সুন্দর না, মানে জর্জির তো আর মানে আমার কাছে মনে হচ্ছে আমি পড়লে আমার দেখা যাবে ফাঁকা ফাঁকা লাগবে, দেখলে মানে গা দেখা যাবে পড়ার পর, তো ওই জন্য আনি না। আর যে উপর যে পাটটা গেল হচ্ছে ওই পাটটা মানে অনেক রাবার, ওর মধ্যে আর অনেক চাইপা ধরছে, তো আমার পক্ষে সম্ভব না, তো ছাপা ছাপি আমার ওইগুলো পড়ার। তো সবকিছু মিলে তো ইচ্ছে ছিল যে এইবারে আপনাদের আপু শাড়ি টাড়ি পরবে, তো ঘুরবে শাড়ি পরে ঈদের দিন সাজবে, কিন্তু সেটা আর হচ্ছে না। তো ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে কোনো একদিন আমরা আপনাদের আপুকে শাড়ি পরাবো বা শাড়ি পরার অবস্থা আমরা দেখবো, তার আগে শাড়ি কিনতে হবে। তো দেখি যদি আসলে অকেশন ছাড়া তো শাড়ি পরা না, কিন্তু প্রত্যেকটা মানুষ শাড়ি থাকে, আর শাড়ির শখটা অ্যাকচুয়ালি আমার ওরকম নাই, তো তো যার কারণে আর কি কেনা হয়নি। তো দেখি তো যেহেতু শখ করছে এর আগে আমাকে বলছে, এবং আমাকে কয়েকটা আপুও বলছে সাবিনুর আব্বুকে শাড়ি পরা অবস্থা দেখতে, তো ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব। এটা শাড়ি না পাওয়াতে তো মন তো খারাপ হয়ে গেছে, এই সান্ত্বনা দেওয়ার জন্য হচ্ছে এই এগুলো হচ্ছে সান্ত্বনা পুরস্কার। তো যদিও থ্রি পিস তো লাগে, এবারে দে আসলে আমিও দুইটা টি শার্ট কিনছি, তারপর একটা টি শার্ট গিফট পেয়েছি, একটা শার্ট গিফট পেয়েছি, তো যাক সমস্যা নাই। আমার তো আসলে টুকটাক করে আসলে ছেলে মানুষের তো এত কিছু লাগে না, মেয়ে মানুষের তো অনেক কিছু লাগে। তো এই সান্ত্বনা পুরস্কার গুলা কেমন সেটা হচ্ছে আপনাদের, এখন সান্ত্বনা পুরস্কার নিয়ে কতটা খুশি থাকবে সেটা আপনাদের উপর নির্ভর করে। কারণ হচ্ছে এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছে, আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এগুলো আপনারা আপু দেখে বুঝবে না আমি দিচ্ছি, কিন্তু আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার আপুর মন খারাপ হয়ে যাবে। তো আমি এখনো অনলাইনে দেখতেছি, তো এখনো অনলাইনে থ্রি পিস দেখতেই আছে দেখতেই আছে। তো আসলে এত থ্রি পিস আর আপনার আপু কিন্তু থ্রি পিসের কাপড় চিনে, কালারও চিনে, আমি একদমই বলছি যে 600 টাকা, তো বলছে যে আরেকটু বাড়ান, না আরেকটু না, পরে বলছে না আপু আপনার জন্য 100 টাকা কম রাখতে পারবো। আপনার আপু তো একবার বলছে 600, না আমি 600 বলছি, 600 হলেই দেন আমি আর দিতে পারবো না, বসে আছে, পরে এই কমাইতে কমাইতে সে এই কমাইতে কমাইতে 1100 আসছে, তো তারপর না পাইয়া পরে বলতেছে যে আপনি আর কিছু বাড়ান। ওরা বলছে যে 100 টাকা বাড়াবো, যদি হয় তাহলে দেন, নাহলে আমি বের হয়ে গেলাম, কারণ সারাদিন রোজা রয়েছে আমি আর হাঁটতে পারবো না। নিয়ে দেন আবার এর চেয়ে বেশি যার কাছ থেকে আনছে, সে হলো একটা মেয়ে মানুষ, তার হাজবেন্ড মারা গেছে, তার ছেলে আর সে হলো দুজন মিলে দোকান চালায়, আর বোন বলছিল তার দোকানে ঠিকানা দিচ্ছে, কিন্তু টিভি অতটা ভালো পাই নাই, পছন্দ মতো পাই নাই। ও আচ্ছা, ওই জন্য বললো যে, হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য হলো আমি আনতে পারি নাই। তারপর এটা মোটামুটি ভালো লাগছে, আর এই কালার পুলো নাকি আরিফ ভাইয়ের বউকে নাকি বেশি বেশি সুন্দর লাগে। না বিষয় হচ্ছে যে ড্রেসের উপরে কিন্তু মানুষের সৌন্দর্য ফুটে ওঠে, ড্রেস কিন্তু মানুষের সৌন্দর্য তুলে ধরে, পোশাকেই মানুষের মানে একটা কথা আছে না যে প্রথমে হচ্ছে দর্শনদারি তারপরে গুণ বিচারী, তো একজন মানুষের দেখা কিন্তু চোখে এক প্রথমে আমার কেউ দেখলে তাই। আচ্ছা তো যেটা বললাম আর কি যে মানুষের দেখে প্রথমে হচ্ছে দর্শনদারি তারপরে গুণ বিচারী, আমাকে একজন মানুষ দেখলে প্রথমে পা থেকে মাথা পর্যন্ত তাকাইবে, দেখবে আমি কতটা পরিপাটি আর এবং আমার ড্রেস কেমন, একজন মানুষ এটা মাইপা হচ্ছে আমার সাথে কথা বলবে। দেন আমি ওই রকমই মানুষ, সবাই আমরা বলি মানুষ তো মানুষই, সব মানুষের সমান, কিন্তু তারপরও কিন্তু না মানে ড্রেসগুলো আমার নিজে বানাইতে মন চাইতেছে, কি লাগে জানো, টেলার্স আমি দিলে না মানে ফেরিটা বেশি হয় না, দেয় না, ইচ্ছা করে দেয় না, তুমি নিজে বানাও না, কিন্তু সমস্যা হলো আমার মেশিন নাই, আর আমি মেশিন একবার বলে নামতে চাই না, নামলে আর করতে মন চান না মেশিন, সমস্যা হলো এইটা। তোমার তো গ্রামে মেশিন আছে? হ্যাঁ মানে মিশিং এর কাজ হলো মিটা কাজ, বুঝছো, ঝুমকো পড়তে না একটা একটা বাড়াইতে মজা আনা যায়, ঝুমকা নাই মজা তোর বইলে তো বানানো যায়,
মরিয়ম কিন্তু একটু আগে আমার কানে কানে কথা বলছে, সেটা বলছে হচ্ছে জামাটা কিন্তু আমি বাস করবো, তুমি আবার বাস করে ফেলো না। তো এর জন্য হচ্ছে মরিয়মকে দিছি, মরিয়ম শখ করছে বাস করার জন্য। তো আপনারা বলতে পারেন যে আমি এলোমেলো কইরা বাচ্চার দিয়ে আবার হচ্ছে গুছাইতাছি, ওই আমার বলছে ওনাটা অনেক বড় অনেক, তাই যাই তো ড্রেস কিনলাম না 500 টাকা দিয়ে, ওটা হচ্ছে তো অনেক বড়। তো আসলে এবার আমরা আসলে তুমি আবার ফুকে ফুকে দিতেছো। আচ্ছা আরে দেখো পরে হচ্ছে এই করো। আচ্ছা তুমি এটা গুছাও বা রাখো সামনে, আমি দেখাই। তা অনেকগুলো তো আসলে এগুলা আসলে কেনা পর্যন্ত এগুলো তো কিন্তু বানানো হবে না। আর এখনকার মানুষ বা অনেক আগে থেকে আমি দেখতেছি, কয়েক বছর আগে থেকে, যে মানুষ এই যে শপিং যায় করুক বা না করুক, এতে কিন্তু ড্রেস কেউ এখন পরে না। হয়তো ছেলেরা একটা পাঞ্জাবি পরে নামাজ পড়ে এই পর্যন্ত, কিন্তু মেয়েরা এত পরে না। আমি যাবো উপরে যাবো উপরে ভাবি ঠিক বানায়, আমি পাশে পারবি যাবো, তো সে পারবি না কি আমাকে একটা বানা দিতে, লাল কালার কিন্তু স্কিনে মনে হচ্ছে অরেঞ্জ কালার, কিন্তু এটা হচ্ছে লাল কালার। যাই হোক এই ত্রিবিশটা আনছি হলো আমার ভাইয়ের দোকান থেকে, তো বিশেষ করে তার বাবা দিছে, মানে যে আপুটা আমার ভিডিও দেখছে তার বাবা আমাকে চিপসটা দিছে, বলছে যে এটা নাও এটা খুব সুন্দর হবে, তোমার খুব ভালো লাগবে। হ্যাঁ সে পছন্দ করছে। আচ্ছা তুমি আগে জানতো যে সে কি আমাদের ভিডিও দেখে? আমার বাসা থেকে আসলাম আর তোমার ভিডিও আমার টিভিতে স্যার রেখে দিছে, রিমোটটা হাতে নিয়ে বসে আর দেয় না। আমি বললাম ও আচ্ছা, তো ওই আপু খুব ভক্ত, সবার ভক্ত, আমার ফ্যামিলি অল ফ্যামিলি সবার ভক্ত, সবার ভিডিও দেখে, সে সবার খুব পছন্দ করে, সবাইকে খুব ভালোবাসে। তার ভাই বলছে আজকে শশী তার সাথে দেখা হয়ে গেছে, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আসলে অবশ্যই আপনাদের মানে উদ্দেশ্য করে না, সবার উদ্দেশ্য করে বলি, অনেকের সাথে দেখা হয়, অনেক ধরে কথা হয়, আসলে আপনারা অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো মনের মানুষ, যা আসলে আমার ভাষায় প্রকাশ করার মতন আসলে আপনারা সত্যিকার অর্থে মানুষ, যে মানুষ যে ভালো। আর খুলবো না, দেখাইছো তো, তুমি বাস করবা? হ্যাঁ সব বাস করবো, হাঁপাই যাবে না কিলিক গা, আস্তে আস্তে করো। আচ্ছা যাই হোক এটাও না দেখাচ্ছ না? ১২০০ টাকা মাত্র মনে হইল শুধু বলছে দাম দাম দামের কথা বললে কিন্তু আরো বেশি খরচ করে ফেলছে। সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস, তো আসলে আপনাদের আমরা হচ্ছে মার্কেট থেকে আসতেছিলাম, আমরা ইস্টার মল্লিকে গেছিলাম, তো ইস্টার মল্লিকে যাওয়ার পর হচ্ছে হঠাৎ করে হচ্ছে একটা দোকানে হচ্ছে চোখ পড়ছে, আমারও চোখ পড়ছে, আপনার আপুরও চোখ পড়ছে। তো আমি আর কিনতে যাই না কিন্তু আপনার আপু হচ্ছে কিনে নিয়ে আসছে, তো আমি আসলে বুঝতেছিলাম না যে কেন কিনতেছে। তো তারপর বলতেছে আপনার আপুর মরিয়ম জিজ্ঞেস করছে যে আপু এটা এই আম্মু এটা কার জন্য, পরে বলল যে জুতাটা খুবই সুন্দর আসলে, বাচ্চা আসলে বাচ্চা সব আব্দিয়ার জন্য আনছি, আব্দিয়ার আম্মুর সাথে দেখা করতে যাবো, আব্দিয়া ঈদের দিন পায়দার করবে।
তো আমরা তো আসলে একা একা আসলে যতই কিছু হোক বা না হোক বা একা আপনি যত ভালো খাবার খান না কেন আর দিন শেষে কিন্তু আপনার মনে একটা প্রশান্তি আসবে না কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে যদি আপনি ডাল ভাত খান আপনার ভিতরে একটা প্রশান্তি আছে তো একটা বোন তো তার চলে গেছে তো অনেক দূরে তার সাথে এখন চাইলে দেখা করা সম্ভব না আরেকটা আছে কাছাকাছি তো দুই দিন যাবত বলতেছে তো সেই বোনের কাছে যাবে অর্থাৎ আছে মিমের কাছে তো দেখি তো ইনশাল্লাহ যদি পরিস্থিতি স্বাভাবিক হয় বা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই মিমের কাছে যাব আমরা ঈদের দিন ঈদের দিন যাবে না পরের দিন ঈদের দিন যাব গত বিকেল বেলা যাব তাই তো দেখি মিম তো মিম কে এখনো বলা হয় নাই মিম তো বলা হয় নাই মিম যদি ভিডিও দেখে তাহলে জানতে পারবে হ্যাঁ আর এটা কিন্তু হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ এক্সট্রা কালার চিনিস জি ছিল হ্যাঁ এটা মরিম কালার এবার যেটা মনে হইলো মার্কেটে গিয়ে তিন তিন দিন মার্কেটে গেলাম আসলে এবার নতুন কোন কালেকশন নাই সব পুরাতন কালেকশন আর হচ্ছে দাম অনেক বেশি অনেক বেশি আর এই থিবিস গুলো চলতেছে এই থিবিস গুলো পুরা মন চলে যে মার্কেট করতে দিচ্ছে মার্কেট থেকে বের হইতেছে এগুলো নিয়া বের হইতেছে এগুলো পুরা বের হইতেছে মানে এগুলো পড়ে যেতে সব এগুলো কিনে নিয়ে আসতেছে হ্যাঁ কিছু করে নাই কারণ এগুলোই ভরা মার্কেটের মধ্যে আর মে মানুষ শপিং করতে বেশি ভালো লাগে বেশি পছন্দ করে তো এইজন্য আমি আজকে মানে পুরো ঢাকা শহর ফাঁকা ছিল তারপরও মানে এত মানুষ মার্কেটে ধাক্কা ধাক্কি লেগে গেছে অবলম্বন করি তারপরও যে ভাইয়েরা বা হাজবেন্ড বা বাবারা আছে তো তাদেরও সাধ্য মতো চেষ্টা করবো এখন অনলাইন অনেক বড় একটা প্ল্যাটফর্ম অনলাইন থেকে সবকিছু পাওয়া যাচ্ছে খাবার হতে শুরু করে আজকে মরিয়মের আম্মুকে কিন্তু আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিয়েছিল সচেতন করার জন্য তুমি একটু বেশি বাইরে বের হও কম কম বের হও না এটা হচ্ছে সর্বশেষ সবচেয়ে দামি আসলে যে সবচেয়ে দামিটা আমি শেষেই দেখালাম কারণ সবচেয়ে দামি জিনিসগুলো শেষেই আসে তো আমিও এই সবচেয়ে দামি ড্রেস এটা হচ্ছে 1300 টাকা নিছে তো আমার কাছে দামটা বেশি মনে হয়েছে আর বাকিটা আপনারা বলবেন আর ভালোই লাগতেছে এটা আসলে মানে টাকার একটা ওয়েট আছে না এটা যেমন টাকা একটু বেশি ধরতেও ভালো লাগতেছে দেখতে একটু আরে একটা পরিস্থিতি তো আমার অনেক ভালো লাগে বৃষ্টি পড়তে তারপর মানে মার্কেট যাওয়ার পর বড় বড় জন্য এটা নিয়ে আসছে এরকম চিপিসি আনা হয়েছে কিন্তু তারটা মানে ফুলের ডিজাইন গুলো এখন অন্যরকম বা তারটা আরেকটু দামের মধ্যে আরেকটু ভালো করছে তারটা সেটা হলো তারটা মানে উনার মধ্যে কাজ করা আছে আমার অন্যটা পশ্চিম এ কোনো কাজ নাই আপনার সঙ্গে কাজ করা আছে মেহের দিতে হবে আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো তো আসলে আচ্ছা তুমি ঈদের দিন যদি যাও ঈদ হচ্ছে সম্ভব আজকে কত তারিখ 11 তারিখ 12 তারিখ 13 তারিখে যদি ঈদ হয় 15 তারিখে মরিমের বার্থডে তো বার্থডে সেলিব্রেট করতে থাকবো ঢাকায় স্যার ওখানেই করবো এখানে সবাই আছে তাই হ্যাঁ ওখানে বসে করলাম এখানে কে আছে আমাদের আগামী 15 তারিখে আপনাদের সকলের প্রিয় সকলের চোখের মনি সকলের কলিজার টুকরা মরিয়মের হ্যাপি বার্থডে অগ্রিম হ্যাপি বার্থডে মেয়ে বড় হয়ে গেছে মেয়ে কি বলছে আপনারা শুনছেন যদি আপনারা আমাদের বাসায় না আসতে পারে তাহলে ভিডিওর মধ্যে একটা কেক নিয়ে উস করে দিন আচ্ছা ওকে আমরা বিদায় নিয়ে নিই আজান দিতে অলরেডি ঠিক আছে আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্রি পিস গুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন যে শাড়ি না কিনা থ্রি পিস কিনে কি ঠকছি না দিচ্ছি সেটাও বলবেন আর শাড়ি আমি ভালো পাইনি তার জন্য আমি কিনতে পারিনি খুব ইচ্ছা করে এখন মন থেকে দেখলাম এবার ঈদ একটু শাড়ি পরবো তো শাড়ি না পরে আমি 3টা 3 পিস নিয়ে আয়া করছি শাড়ি একটু ভালো না আর স্টার মলিকে যাওয়ার পর মনে হলো যে সব কালচার মনে মানুষ কিনা লাইছে কোনো কালচার নাই অবশ্য 3 পিস গুলো অনেক সুন্দর ছিল হ্যাঁ আবার 5-10 বছর মতন সব দোকান বন্ধ তো সবাই সবার মতো করে দেশের বাড়ি চলে যেতেছে তো আমাদের জন্য তো অপেক্ষা করবে না তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
আর হ্যাঁ, সবাইকে আমার পক্ষ থেকে, সবাইকে এবং আমাদের পরিবারের সবার পক্ষ থেকে আপনাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন আমাদের জন্য, আর এই বার্থডে কালের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।